হিসাবে ধর্ম আছে সেটা যেন পালন করে, কারো ছাত্র হিসাবে ধর্ম যে ছাত্র জীবনটা যেন সুন্দর হয়, কারো কর্মী হিসাবে ধর্ম ধরা যাক আমি কোথাও কারোর কাছে গিয়ে কাম করি, কোন অফিসে কাজ করি বা কারোর আন্ডারে কাজ করি, কারোর অধীনে কাজ করি, সেই কর্মী হিসাবে যেন আমি সঠিকভাবে পরিপালন করতে পারি নিজে দায়িত্ব। ঠিক আছে, তোমাদের পারিবারিক যে জীবন আছে পারিবারিক জীবনের মধ্যে সবাই চেষ্টা করবে একসাথে থাকার, একসাথে বাস করার, একসাথে আনন্দ করার। ঠিক আছে, তোমাদের পরিবারে যদি কারোর কোনো অসুবিধা থাকে চেষ্টা করবে সবাই একসাথে গিয়ে সেটাকে সমাধান করবে। যদি তোমার পরিবারে কেবল নুন আর ভাত খাওয়ার যোগ্যতা থাকে ওটাই অমৃতের মতন করে খাবে, ভাবে যে এটাই রাজভোগ খাচ্ছে। তোমার পরিবারে যদি মাটি দিয়ে সজ্জা থাকে তাহলে ওটাকেই পালঙ্ক মনে করে আনন্দ করে থাকবে, যেদিন যোগ্যতা হবে সেদিন এগিয়ে যাবে, কিন্তু আগেই কল্পনা করে নেবে না যে আমি এটা করতে হবে আমার জীবনে এটা করতে হবে, কল্পনার মধ্যে বাস করবে না। যেটা বাস্তব তোমার জীবনের সাথে, যা তোমার উপার্জনের সাথে, তোমার পারিবারিক জীবনের সাথে, পরিবেশের সাথে, সেই বাস্তব কল্পনার বাস্তবের মধ্যে থাকবে। কিছুদিন কল্পনার মধ্যে যাবে না, কল্পনা গেলেই মন খারাপ হয়, কিছুদিন কল্পনার মধ্যে যাবে না, মনকে কিছুদিন উঠতে দেবে না, চেষ্টা করবে যেখানে বাস করে যেই অবস্থায় আছো সেই অবস্থায় কতটা ভালো থাকা যায়, তাহলে দেখবে যে পরিবারের জীবন ভালো থাকবে, মন ভালো থাকবে, সামাজিক ভাবে তোমরা ভালো থাকবে। ঠিক আছে, এই যে এত সব কর্মকাণ্ড হয় বাড়িতে, কেউ উপার্জন করছে, কেউ খরচ পরিচালনা করছে, তোমরা মায়েরা পরিবারের সবাই ভালো থাকবে এইটাই চিন্তা করো, কিন্তু তার সত্ত্বেও সব চেষ্টা করার পর দেখা যায় কোথাও কোথাও আমি উপার্জন করছি কিন্তু সুখ পাচ্ছি, আমি স্বামীর ঘর করছি সন্তান নিয়ে মানুষ করছি কিন্তু কোথাও সুখ পাচ্ছি না, কোথাও যেন অসুবিধা আছে। তোমাদের ক্ষমতার আওতায় যে যে কর্মগুলো আছে যেটা থাকবে যে এমনটুকু থাকবে সেটা করে ফেলবে, দেবে শান্তিতে থাকবে, আর যেটা তোমার ক্ষমতার বাইরে সেইটাকে কিছুতেই হাত দেবে না, সেইটাকে ছেড়ে দেবে, যদি ছেড়ে দাও তাহলে সুখে থাকবে। বুঝেছ, সুখ আর শান্তি এইভাবে আছে, যেটা তোমার ক্ষমতার বাইরে আছে, কারুর ব্যবহার তোমার ক্ষমতার মধ্যে আছে নেই ছেড়ে দে, ছেড়ে দে, কারুর ব্যবহার তোমার ক্ষমতার মধ্যে নেই, তাহলে সেইটাকে আমি বলে নিই তারপর কি বলছি, ওকে বস দাদা। ঠিক আছে, যদি তোমার ক্ষমতার বাইরে থাকে কোনো কার্য কারুর জিনিস সেটাকে ছেড়ে দাও, সেটাতে কিছুতে না করবে না, আর যেটা তোমার ক্ষমতার মধ্যে আছে সেইটাকে তোমরা করে ফেলবে, সেটাকে শান্তি দেবে। আর তোমাদের প্রত্যেকের জীবন দিয়ে, প্রত্যেকের জীবন এই পোশাক দিয়ে না, জয়গুরু আওয়াজ দিয়ে না, তোমার আচরণ দিয়ে দেখিয়ে দেবে তুমি ঠাকুরের মানুষ, এইটুকু করতে পারবে ঠাকুরের কাজ সবই পারবে। কি বললাম আমি, পোশাক দিয়ে না আর জয়গুরু আওয়াজ দিয়ে না, তোমাদের ব্যবহার দিয়ে বুঝিয়ে দেবে মানুষকে সমাজকে যে তোমরা ঠাকুরের মানুষ, এইটুকু করতে পারবে, এইটুকু খালি ঠাকুরের কাজ আর কিছু করতে হবে না, মন্দির বলো সৎসঙ্গ বলো সবকিছু হয়ে যাবে, খালি এইটুকু তোমরা করতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আমি আর চলে যাব, তোমরা সবাই এখানে যদি আমার যদি কোনো কিছু রেখে থাকো, খাওয়ার দাওয়ার কিছু রেখে থাকো সব তোমরা ভাগ করে খাবো। ঠিক আছে, সব মায়েরা তোমরা দায়িত্ব দিয়ে সবার কাছে হাতে হাতে বাড়তে দেবে। ঠিক আছে, আর যার প্রণামী হবে যত প্রণামী হবে সব এখানে ঠাকুরের কাছে দেখা করবে। ঠিক আছে, আমি একটু এই জায়গাগুলো দেখে তারপর আমি এবার বেরিয়ে যাবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, পরমপিতার কাছে তোমাদের সবার মঙ্গল প্রার্থনা, ভালো থাকো।